আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জামাতের একজন লয়ার অ্যাডভোকেট শিশির মনির, আপনারা জানেন তিনি জাপানে একটা মেয়ের কেস লড়েছেন এবং জিতেছেন, যেখানে পিতা হেরে গিয়েছেন এবং দুইটি সন্তান, দুইটি কন্যা সন্তান এই জাপানি সেই মহিলার পক্ষে আদালত রায় দিয়েছেন যে দুইটি মেয়ে তার মায়ের সাথে থাকবে। তো এ বিষয় নিয়ে অনেকটা জামাতের নেতা বা জামাতের এই অ্যাডভোকেট শিশির মনিরকে দায়ী করা হয়। এই বিষয় নিয়ে শিশির মনির আসলে কি বলেছেন এই জাপানি মেয়ের এই কেসের বিষয় নিয়ে, তো একজন অ্যাডভোকেট হিসেবে, লয়ার হিসেবে আপনারা শিশির মনিরের কথাগুলো শোনেন, তাহলে আপনারা বুঝে যাবেন আসলে এখানে শিশির মনিরের কোনো দোষ আছে কিনা। আপনারা চলুন একটু দেখে আসি আমরা শিশির মনির সেই বক্তব্য। পারিবারিক আদালতে আমরা মা মামলায় বিজয়ী হয়েছে। পারিবারিক আদালতের পরবর্তী আপিল আদালত হলো জেলা জজ আদালত। আজকে ওনারা আপিল দায়ের করেছেন, এটি একটি স্বাভাবিক আইনি প্রক্রিয়া। কিন্তু এই আপিল চলা অবস্থায়, দায়ের করা অবস্থায় আদালত অন্য কোনো অন্তর্বর্তীকালীন আদেশ পাস করেন নাই, ফলে আমরা যে রায় পেয়েছিলাম পারিবারিক আদালতে, পারিবারিক আদালতের রায়ের কার্যকারিতাও তারা স্থগিত চেয়েছিলেন। আদালত পারিবারিক আদালতের রায়ের কার্যকারিতাও স্থগিত করেন, ফলে মৌখিকভাবে বলেছেন যে উভয় পক্ষ এডিআর করতে পারে না। এডিআর মানে হলো আদালতের বাইরে আলাপ আলোচনা করতে পারবে। আমরা শুরু থেকেই আলাপ আলোচনার পক্ষে ছিলাম, মাঝখানে আলাপ আলোচনা শুরু হয়েছিল হাইকোর্টে যখন মামলা ছিল, আপনারা হয়তো কেউ কেউ অবগত থাকতে পারেন। সেই জন্য যে কোনো পজিটিভ আলাপ, যে কোনো পজিটিভ ডিসকাশন করতে মায়ের পক্ষ থেকে কোনো দিনই কোনো বাধা ছিল না, আগেও ছিল না, এখনও নাই, ভবিষ্যতেও আলাপ আলোচনায় আমাদের কোনো প্রবলেম নাই। যদি খোলা মনে উন্মুক্ত পরিবেশে সুস্থ স্বাভাবিক মানসিকতা নিয়ে আলোচনা কেউ করতে চায়, তাহলে আলোচনার ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে অবশ্যই কোনো বাধা হিসেবে দাঁড়াবে না। কিন্তু সেই ক্ষেত্রে জাতীয় আন্তর্জাতিক এবং যে নর্মস এবং ভ্যালুজ আছে, মানুষ এবং হিউম্যানিটেরিয়ান ভ্যালুজ আছে, এগুলো মেনে আমরা যদি আলাপ আলোচনা করতে চাই, তারা যদি করতে চায়, আমরা অবশ্যই ওয়েলকাম করব, এতে আমাদের কোনো আপত্তি থাকবে না। সুপ্রিয় দর্শক, অ্যাডভোকেট শিশির মনির এই কথাগুলো আপনারা কি মনে হচ্ছে? তিনি তো তার জায়গা থেকে, তিনি একজন লয়ার হিসেবে যে কথাগুলো বলেছেন, একটা কথা সবসময় মনে রাখবেন, জামাতের নেতারা কখনো অন্যায় অবিচার জুলুম এগুলো করে না। আপনি একটু যদি কেউ এই সম্পর্কে কোনো কিছু বলে, তার সম্পর্কে একটু খতিয়ে দেখেন, সত্যটা জানতে পারবেন। এখানে তিনি একজন লয়ার, একজন সত্যিকারের লয়ার, একজন সৎ লয়ারের কথা এবং কাজ যেরকম হয়ে থাকে, তার কথা কাজ সেরকম আছে কিনা একটু দেখেন, এরপর মন্তব্য করেন।